দেখেছিলাম হচ্ছে যে আমার যে ছোট বোনটা ছিল সাথে ওর আমুর ওষুধ দিয়ে যাইতে হইতো, তো আমরা বনানীতে গাড়ি থামায় প্রেসক্রিপশন থেকে কিন্তু ওষুধও কিনছি, কিনে আমরা উত্তরা যাব। তো যেহেতু অমি ভাইয়ের গাড়ি ছিল, অমি ভাই আমাদের সাথে ছিল, তো অমি ভাইয়া বলছে আমার 2 মিনিটে কাজ আসছে চলো না। তো জিমিকে খুব রিকোয়েস্ট করতেছিল, জিমি একসাথে তোরে আমি নামাই দিই, কোনো সমস্যা নেই, তুই 2 মিনিট আমাকে টাইম দিতে, বেশিক্ষণ লাগবে না, তো রাস্তা পাকা, তো টানবো 2 মিনিট লাগবে। তো তারপরে যে উনি বলছেন যে আচ্ছা নামার জন্য সে কিন্তু প্রথমে বলে নাই গাড়ি। তো কাকে জানি ফোন দিল, কারণ ওখানে সিকিউরিটি তাকেই ঢুকি দিচ্ছিল, 12টা তখন অনেক রাত। তো তারপরে ওই লোকটা ওইখান থেকে আসলো যার সাথে তার কাজ ছিল। এই তো এভাবে তো সাথে আমাদের আসলে ওখানে যাওয়ার মতো কোনো ইয়ে ছিল না, মানে আপনি ঢোকার জন্য তো একটা আপনার প্রিপারেশন থাকতে হবে, অন্তত ড্রেস আপ থাকতে হবে আপনার ঠিকঠাক মতো, আপনি ঘরে ঘরোয়া কাপড় চোপড় পরে এভাবে আসলে যাইতে পারবেন। তো আমরা বলছি না এখানে সমস্যা নেই, ওয়াশরুম ইউজ করতেই পারো। আর তখন বেঞ্জি ভাই নাম বলছে যে এটা খুবই নিরাপদ, কোনো সমস্যা নেই। আর তখন না করা সিকিউরিটি, তখন মনে হলো যার মধ্যে ওয়াশরুমেই যাবো, ওয়াশরুম থেকে বের হয়ে আসলে ঘটনা আসার পরে আরো 2-3 জন লোক তাদের বড় ভাই না ভোজ ভাই না বন্ধু বলছে সবাইকে, তো তাদের সাথে তার কাজ ছিল সে কথা বলছে বসো বসো না তো আমরা কি দাঁড়া থাকবো। তো আমরা এই কোড়ার মধ্যে একটা একটা সোফা সোফার মতো সোফা ছিল, আপনারা গেলে দেখতে পারবেন একটা লম্বা জায়গা, ঢুকেই ডান সাইডে হচ্ছে আমরা বসছিলাম, আর একদম সাইড করে বাইরের সাইডে যেটা ওইখানে টেবিল ছিল, আমি জোনটাই মনে করতে চাই ওইখানে আসলে তারা মদ খাচ্ছিল। তখন হাসাহাসি করতেছিল, এসেই আমাকে প্রথমে হ্যাঁ পরিমণি কি অবস্থা, আল্লাহ পরিমণি তুমি আসছো এখানে, মানে দৃষ্টির উপর তখনই বুঝছিলাম যে উনি কোন মানে আসলে একটু ওভারড্রাম, কারণ সে আমি কিন্তু তাকে খুব খুব সুন্দর করে দাদা বলে সম্বোধন করে তাকে সালাম দিচ্ছি, এবং সে আমাকে বসতে বসতে বলছিল আচ্ছা বসে বসে কোনো সমস্যা না, আরে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বলছিল।